আমরা তাদেরকে শুধু এই সতর্ক করে বলতে চাই, আপনারা এই দেশের শান্তিপ্রিয় নাগরিকদের জানমালের ক্ষতি করবেন, তাদের গায়ে আঁচড় দেবেন, আর যুবলীগ বসে বসে আঙ্গুল চুষবে, এইটা আপনারা কল্পনা করতেও পারেন না। বাংলাদেশ আওয়ামী যুবলীগ সৃষ্টি করছে মুজিব বাহিনীর স্রষ্টা শহীদ শেখ ফজলুল হক মনির সংগঠন। এই সংগঠনের নেতা কর্মীরা সবাই মুক্তিযোদ্ধাদের সন্তান, মুক্তিকামী বাঙালির সন্তান। এদেরকে আপনারা এইভাবে দমন নিপীড়ন করার চেষ্টা করবেন, আর আমাদের যুবলীগের নেতা কর্মীরা কোনোভাবে ঠান্ডা হয়ে বসে থাকতে পারবে না। আমি আপনাদের আহ্বান জানাবো, আপনারা সজাগ এবং সচেতন থাকবেন এবং একই সাথে সতর্ক থাকবেন। ওরা কখনোই মুক্তিযোদ্ধা না, তাই তাদের প্রকৃত চেহারা বার হয়ে গেছে, তারা ওইদিকে আর আমরা এইদিকে। সুতরাং এই অন্যায্য তুলনা করতে আসবেন না আমাদের সাথে। বঙ্গবন্ধু কন্যা যেই দলকে নেতৃত্ব দেয়, সেই দলের চরিত্র আর আপনাদের চরিত্র কখনো এক হইতে পারে না। যতদিন এই বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ এরা প্রকৃত রাজনীতির ধারা অব্যাহত রাখে বা রাখবে, ততদিন ইনশাল্লাহ বাংলাদেশের মেহনতি মানুষ, বাংলাদেশের শ্রমজীবী মানুষ, শোষিত বঞ্চিত মানুষের ভাগ্যের উন্নয়নের যে সংগ্রাম জননেত্রী শেখ হাসিনা করে আসছে, সেটা অব্যাহত থাকবে এবং আমরা ইনশাল্লাহ একটা মর্যাদাশীল উন্নত বাংলাদেশে আমরা রূপান্তরিত হব। আপনারা সম্প্রতি দেখেছেন তাদের অনেক কিছু তো লিক হয়ে যাইতেছে, ডিজিটাল বাংলাদেশ আজকাল তো কোনো কিছুই চাপা থাকে না, তাদের বাস পুরানোর পরিকল্পনা অডিও ফাঁস হয়ে গেছে, গেছে না, এরকম আরো অনেক কিছুই ফাঁস হয়ে যাবে। এদের চরিত্র আমরা জানি, আপনারা জানেন, এরা সেই 2001 সালে ক্ষমতায় এসে আমাদের প্রায় 25,000 নেতা কর্মী সমর্থকদের এরা হত্যা করেছে, মুক্তিযোদ্ধা আর্মি অফিসারদের হত্যা করেছে, এদের হাত রক্তে রঞ্জিত। সেই হাত দিয়ে যদি আবারও আমাদের বাংলার মানুষকে আপনারা হত্যা নির্যাতন করতে আসেন, সেই হাত আমরা ভেঙে দেব, গুঁড়িয়ে দেব।